তো বেতুল মকরমের মাথার উপরে যে আল্লাহ লেখা হয়েছে আর বিতি আল্লাহ হবে না আল্লাহর সঙ্গে অন্তত একবার দিলেও দিলেও চলবে চলবে উনি বললেন বাকি পনেরোটা দল কি আপনার কি এটা রাজি আছেন তা আমাদের যুক্তি এবং হাদিজের সামনে টিকতে পারে নাকি ওনাদের ইচ্ছা ছিল আল্লাহ এবং মোহাম্মদ লেখা তাই বললাম না এটা শিরিক হবে আল্লাহ এবং মোহাম্মদ কখনো সমান হতে পারেনি একজন খালেক একজন মখলুক একজন সৃষ্টি কর্তা একজন সৃষ্টি এক নয় এক নয় যাই হোক ওনারা পাল্টা জবাব দিতে পারেননি ওটা পাস হয়ে গেল এখন আছে না আল্লাহ আকবর এটা কিন্তু আলহামদুলিল্লাহ যুব সংঘের প্রথম অবদান জাতীয় পর্যায়ে বংশাল নাজিরা বাজার খাজা বাবার ডেক এত বড় বড় ডেক চড়ানো হইতো যে কল্পনাই করা যায় না খাজবাবু এবং ডেক হটানো শুরু করে দিলাম দিলাম আলহামদুলিল্লাহ খাজবাবার ডেক বন্ধ হয়ে গেল আমার নবী যে কাজ করেননি আপনারা সেই কাজ করবেন করবেন সবাই এক বাক্য বলছে না তা করবে কেন যদি না করেন আবার হাদিস বলছে এই কাজ আল্লাহর রাসূল করেন নাই আমিও করব না আপনাদের বিবেচনা তখন ভাইচ্যানসারের মাইকে দিয়ে বলছে আমার এই ভাইচ্যানসার যেদিন আমি আসব বিশ্ববিদ্যালয়ে তদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থ ব্যয় করে বেদাতের অনুষ্ঠান আর হবে না আহলে আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله إلا الله, الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر أولئك هم المفلحون جابوا دبر الله باكر جنة যিনি দীর্ঘ বিরতির পরে অর্থাৎ দুই সালের পরে মাঝখানে বিশ একুশ বাদ দিয়ে দুই সালে আমাদেরকে পুনরায় ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলনায়তনে আহলেদের যুব বার্ষিক কেন্দ্রীয় সম্মেলনে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ যাবত সালাত সেই নবীর যিনি আল্লাহর পক্ষ থেকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য পবিত্র মানব জাতিকে হেদায়তের পথ দেখিয়ে গিয়েছেন আমরা সেই শেষ নবী শ্রেষ্ঠ নবী মানবতার মুক্তি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের জন্যই যাবতীয় দরুদ ও সালাম পেশ করছি গত জুমার খদ্দায় আমি এর বিরুদ্ধে যথেষ্ট বলেছি আজকে এই যুব সমাবেশে আমাদের মনের আবেগ পেশ করছি সূর্যের দিকে ঢিল মারলে যেমন ঢিল নিজের গায়ে লাগে সূর্যের কিছু হয় না ঠিক অমনি করে সেরাজা মনিরা বলে যিনি খ্যাত প্রদীপ্ত ভাস্কর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের বিরুদ্ধে কটুক্তি করলে যে কটুক্তি করে তার উপরেই পড়ে ওই মহাসূর্যের কিছুই হয় না বিশ্বের প্রতিটি মুসলমানের বুকে যার স্থান তাকে দু চারটে কথা বলে কি দূর করা সম্ভব সম্ভব কুরআন ধ্বংস হয় না কিন্তু একদিন প্রশ্ন করেছে বন্যা হলে তো কুরআন ডুবে যায় ঘরে আগুন লাগলে কুরআন পুড়ে যায় তাহলে আল্লাহ বলছে আমি কুরআন হেফাজত করবো আল্লাহ কথা মিথ্যা বাস্তব কিন্তু এটা কিন্তু আল্লাহ কথা মিথ্যা বলে না আউযু বিল্লাহি মিন জালেক মসজিদ আল্লাহর ঘর মসজিদ আল্লাহ রক্ষা করবেন আল্লাহ আল্লাহ রক্ষা করবে আমার কোনো দায়িত্ব নেই মসজিদ ভেঙে যাচ্ছে আল্লাহ ঠেকাবে এই ব্যাখ্যা কি ঠিক হবে ঠিক হবে বাবরি মসজিদ ভেঙে গেল ভেঙে ধ্বংস হয়ে গেল দুই হাজার মুসলমানের জীবন গেল কেন গেলে অর্থাৎ মসজিদের পবিত্রতা মসজিদের সম্মান রক্ষার দায়িত্ব মুমিনের পৃথিবীর ইতিহাসে যতদিন একটা মোমেন বেঁচে থাকবে থাকবে আমাদের প্রিয় লবি মহম্মদ রসুল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম সাল্লাম উম্মুল মোমেন মোমেন মোমেনিন আয়েশা সিদ্দিকা দিক আনাহার আনাহার মর্যাদা ক্ষুন্ন করার কোনো ক্ষমতাকরক নাই সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ হাদিসজ্ঞ সাহাবী সাহাবীত আবু হুরায়রা হুরাইরা তার যেমন মর্যাদা ক্ষুন্ন হয় না কিছু বেদাতি আবরের হাদিস গ্রহণ করে না কিছু বেদাতি আনাসবিন মালিকের হাদিস গ্রহণ করে না তারা বলে উনি ছিলেন গায়ের ফকি যারা হাদিস সাহাবিদের মধ্যে শ্রেষ্ঠ সাহাবি তিনি একই পাঁচ হাজার হাদিসের হাফেজ তার সম্পর্কে এই ধরনের বাজে কথা বলে সে সমস্ত শ্রেষ্ঠ আলেম বাংলাদেশের ছোট মানুষ তারা যে বই লিখে ক্লাসে পড়ান সেখানেও এই এই কথাগুলো লেখা অথচ তার পাশেই ইমাম আবানিবর রহমতুল্লাহ আলী সম্পর্কে লেখা হচ্ছে যে তিনি এক উজুতে ত্রিশ বছর একটা না এশা এবং ফজর সাদ আদায় করেছে এটা কোনো আলেমের লেখা না পাগলের লেখা পাগল ওরম লেখা লেখা না পাগলের সে আরো কিছু বলতে হবে কিন্তু এমন বড় আলেম লিখেছে তার নাম শুনলে তিনবার রাহমূল্য বলতে হবে এগুলো আরবিতে লিখে মাদ্রাসার ছাত্রদের শিক্ষকদের পড়ানো হচ্ছে বা শিখানো হচ্ছে অথচ আবরের সম্পর্কে সেই একই বইতে বলা হচ্ছে তিনি ছিলেন গায়ের ফকির মাদ্রাসার শিক্ষক যারা আছেন তারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন যে আনাস আল্লাহর রসুলের দশ বছর গোলাম ছিলেন তার ঘরের বাইরে সব খবর রাখেন তার হাদিসটা মনে পছন্দ হয়নি উনিও গায়ের ফকি মুশকিল হয়েছে আবরের কোনো হাদিসে নিশিয়াত বান্দার হাদিস নিয়ে সব বুকিয়াত বান্দার হাদিস রাগটা কি এমনি হয়েছে আবরের হাদিসে জোর আমিন বলার হাদিস নেই আবরের গায়ের ফকি হবে না কেন এই যে মজাহাবি গোড়ানি মুসলমানদেরকে বিভক্ত করেছেন ওলামাইকে রাম সাধারণ মানুষ করে এদের কারণে যুগে যুগে ইসলামের মহা ক্ষতি হয়ে গেছে ছশো ছাপ্পান্ন হিজড়িতে বাগদাদ ধ্বংস হয়েছে হানাফি সাফি এবং শিয়া দ্বন্দ্বের কারণ লক্ষ লক্ষ মুসলমান নিহত হয়েছেন গৃহহারা হয়েছে পুঙ্গু হয়েছে যুগ যুগেই এই மதhabi বিরোধ মুসলিম উম্মাহকে চরম ক্ষতিগ্রস্ত করেছে আহলে আন্দোলন আমাদেরকে আন্দোলন বলেছি আপনারা কেউ জিজ্ঞাসা করেন নাই স্যার আন্দোলন নাম কেন রাখলেন না আন্দোলনের নামটা না রেখে যদি বলতেন ইসলামী আন্দোলন ভালো হতো না যখন শুরু করি তখনই আমাকে প্রশ্ন করা হয়েছে যে আপনি আহলেদের যুবসংঙ্গ না করে যদি ইসলামী যুবসংঙ্গ করতেন তাহলে আমরাও ঢুকতে পারতাম বলেছিলাম ইসলামী যুবসংঙ্গ নাম রাখলে শিরকি বিদআতি সবাইকে সুযোগ দিতে হবে কিন্তু আহলাদের যুব সংঘ রাখলে শিরকি বেদাতের যুবকদের ঢোকার সুযোগ থাকবে না তোমরা চাও রাজনীতি করতে এমপি হতে তখন মানুষের ভোটের দরকার আমরা চাই জান্নাত পেতে ওখানে ভোট লাগে না খাটি কিছু মুসলমান লাগে ওই জন্য আমরা তোমরা করো ভোটের রাজনীতি তোমরা ইসলামের যা খুশি করো আর আমরা করি জান্নাতের রাজনীতি এখানে শুধু চান্স পাবে না কারণ কোনো বেদাতি জান্নাতে ঢুকবে ঢুকবে পছন্দ হয় রে কোন জান্নাতে ঢুকবে যেদিকে মসজিদে ও করে কবরেও অসুবিধা করে ওর কপালকে জান্নাতে যাবে এদিকে দু টাকা শূন্য আদায় করে ওদিকে গিয়ে ওর মিলে যে মিষ্টি খায় জেলেবি একটা টা বাদ দেয় না তো ওকে ও জান্নাত পাবে পরিষ্কার সিদ্ধান্ত নিয়ে আমরা তখন কাজ করেছিলাম আমাদের উদ্দেশ্য কি ছিল সমাজ সংস্কার এক কথা বলো আহলেদের যুব সৃষ্টির উদ্দেশ্য কি ছিল মনে থাকবে তো আমাদের কর্মসূচি কয়টা চারটা না চারটা না একটু বলো তো আমার সঙ্গে জোরে জোরে বলো এই যে শতকণ্ঠে কথাটা যে বললে এটা কিন্তু আমাদের অন্যতম প্রধান বিজয় ঠিক না ঠিক না বাংলাদেশের যুবকরা কখনো চার দফা কেন এক দফা বলতে পারত না এখন তারা চার দফা বলছে আমার সঙ্গে নয় নিজেরা এই চার দফা কর্মসূচির মধ্যে প্রধান দফা কোনটা বলতে পারো বলতে পারো এবার একজন বলে বাংলায় বাংলায় যে বলেছে সমাজ সংস্থা সংস্থার সেই পাশুল্যাস্তুল্য কেন কেন আমরা তো প্রথম বলছে তবলিক অর্থাৎ প্রচার সংগঠন প্রশিক্ষণ সমাজ সংস্থা তাই না তাই তাহলে প্রথমটা নিঃসন্দেহে প্রচার হবে প্রচার হবে আমি তাকে বলছি যে ফেল ফেল আমার মাস্টারই বাতিল যাই ফেলতে হবে না এক নম্বরে যাবে আসলে না এম এ পাস করতে গেলে তাকে অবশ্যই আগে ক্লাস ওয়ান টু ফোরতেই হবে ওয়ান বা টু পাস করলে কি তাকে এম এ পাস বলবে বলবে না এগুলো না করলে এম এ পর্যন্ত পৌঁছানো যাবে না ঠিক অমনি করে প্রচার সংগঠন প্রশিক্ষণ না থাকলে আপনি সমাজ সংস্কার করতে পারবেন না সমাজ সংস্কার যে কোনো মানুষের দ্বারা সম্ভব নয় তাকে শিখতে হয় বুঝতে হয় অভিজ্ঞতা হাসিল করতে হয় তারপরে সেজন্য ওটা মূল যেটা ওটাকে আমরা রেখেছি চতুর্থ দফায় চতুর্থ দফায় গিয়েও আমরা তিনটা ভাগ করেছি প্রথমে নিয়ে এসেছি নেতৃত্বের সংস্কার তারপরে এনেছি শিক্ষা সংস্কার তারপরে এনেছি অর্থনৈতিক সংস্থা আর নেতৃত্ব সংস্থা আগে কেন আগে কেন আগে কেন নেতৃত্ব শিক্ষা হয় না অর্থনৈতিক হয় না সমাজে নেতৃত্ব নাই সবাই যে যার মতো কাজ করে যাচ্ছে নিজের খায় সাথে নফসানি নিজের প্রবৃত্তিকে মানুষ মেনে চলে মন যা চায় তাই তাই করে এটা আগে বন্ধ করতে হবে আগে যুবকদেরকে একটা নেতৃত্বের অধীনে আসতে হবে তাকে আনুগত্য শিখতে হবে এবং চেন অফ কমান্ড মেনে চলার প্রশিক্ষণ নিতে হবে বিশৃঙ্খল লাইফ যারা এনজয় করে উদ্দেশ্যহীন জীবন যারা যাপন করে তাদের মাধ্যমে কোশ্চিন কালো বৃহৎ কোনো উদ্দেশ্য সাধন করা যায় না আমরা যখন বলছি আমরা আমরা পবিত্র কোরআন ও আলোকে জীবন করতে চাই এই পথ দেখাবে কি সবাই তো সমান এলেমের অধিকারী নয় অথচ যুবক নানা ধরনের আমাদের কোন কোন জেলা সভাপতি ক্লাস এইট পাস কোন কোন সুর সদস্য ক্লাস ফাইভ পাস আবার একই মজলিস

বলো বলো সবচেয়ে তাকুয়াসিল হ্যাঁ এটা ঠিক শুধু তা শুধু বললে হবে না এটা স্নেত অফ জি সব যে তাকোয়াশিল সবচাইতে শ্যাল্লা নিয়ে সম্মানিত আক্রম মানে সবচাইতে সম্মানিত সম্মানিত মুকাররম মানে সম্মানিত আক্রম বললে সবচেয়ে সম্মানিত সুপারলেটিভ কেস কেস দিকে খেয়াল রাখো আমাদের যুব সংঘ সৃষ্টির লক্ষ্য ছিল এটাই দশজন যুবক এক জায়গায় বসে আছে এর মধ্যে সবচেয়ে তাকশীল যুবকটি আমার টার্গেট সেজন্য আল্লাহর পথে ফিরে আসে তাকে অন্যরা নিয়ে কাজে লাগাচ্ছে যুবকদের এই তত্ত্ব যৌবনকে স্বার্থপর নেতৃবৃন্দ তাদের স্বার্থে কাজে লাগাচ্ছে ক্যাডার বানাচ্ছে হাতে অস্ত্র তুলে দিচ্ছে টাকা পয়সা দিচ্ছে লোভ দেখাচ্ছে তার দল ক্ষমতায় গেলে কন্ট্রাক্টারি থেকে শুরু করে যত রকম সুযোগ সুবিধা সবই তাকে দেওয়া হবে বিপদ আবাদে পড়লে তাকে সেভ করা হবে নানা রকম টোপ দিয়ে এই যুব রক্তকে নিয়ে যাচ্ছে বিপথে ওখান থেকে ফিরিয়ে আনা কঠিন কঠিন কারণ আমরা যারা দাওয়াত দিচ্ছি তাদের ফিরে আসার জন্য তারা দেখবে এই লোভনীয় সুযোগগুলো ছেড়ে যদি আমরা আহলেদের যুব সঙ্গে যোগদান করি তাহলে এই সুযোগ থেকে আমি বঞ্চিত হব কি পাবো তখনই আমরা নিয়ে গেছে বায়াতে আঁকাবার ইতিহাস তাদের সামনে শুনিয়েছি প্রথমবারে ছয় জন পরে বারে বারো জন পরের বারে বলো বলো পঁচাত্তর জন তেহাত্তর প্লাস দুই তাই না বলো কজন হলে তাহলে এটাকে বলা হয় বায়াতে আকাবা বা বায়াতে কোবরা হাজির সাহেবরা কয়েকদিন পরে হজে যাচ্ছে এখন অলরেডি চলে গেছেন ওনারা কোরবানি করে যেখানে প্রথমে পাথর মারবেন ওটাই হলো সেই জায়গা বড় পাথর মারান যেখানে প্রথম দিন একটাই মাত্র পরের দিন থেকে শুরু হবে ডেলি ডেলি তিনটা করে প্রথম দিন যেটাই মারবে ওই আঁকা বাবা মোড় পর রাত্রে দুটা থেকে আড়াইটা তিনটা দিকে আলো আধারের মধ্যে ওইখানে আমার রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসাল্লাম তার চাচা আব্বাস তিনি কিছু ছেলে বসে আসে দেখে তাদের কাছে দাওয়াত পৌঁছানোর জন্য গিয়েছিলেন তাদের মধ্যে সবচেয়ে বয়কনিষ্ঠ ছিল আস আদিন বিশাল আলোচনা হচ্ছে কিন্তু ছোট ছেলেটি হচ্ছে তাদের নেতা তার সঙ্গে কথা হচ্ছে সে তখন শর্ত দিল যে আপনার সংগঠনে গেলে আমরা কি পাবো মাননীয় প্রধান অতিথি এসছেন আমরা তাকে স্বাগত জানাচ্ছি আল্লাহ সুস্থ হলে এসে মার তো সেদিনে সেই ঘটনার স্মরণ করে দিচ্ছে আপনাদেরকে তিয়াত্তর জন পুরুষ এবং দুইজন নারী সৌভাগ্যবান তাদের মধ্যে সবচেয়ে বয়কনিষ্ঠ আস আদ বিন জুরারা নেতৃত্বে সেদিন রসুল উল্লাহ সাল্লাহ আলি সঙ্গে সঙ্গে যে কথোপকথন হয়েছিল সেখানে তারা প্রশ্ন করেছিলেন যে আমরা যদি মুসলমান হই তাহলে আমাদের আমাদের বংশ গোত্র সবাই আমাদেরকে বয়কট করবে আমাদেরকে মারধর খেতে হবে আমাদের জীবনে বহু কষ্ট হবে নির্যাতন হবে বিনিময়ে আমরা কি পাবো আচ্ছা বলো তো ভাইরা রসুল সাল্লাম সেদিন কি জবাবটা দিয়েছিলেন ধন্যবাদ তোমাদের যে এটা তোমরা পড়েছো সিরত রসুল আটশো চুয়ান্ন একটা বিশাল গ্রন্থ এর মধ্যে আলোচনা আমি ডিটেলস করে দিয়েছি যে আল্লাহ রসুলের সিরাত জানে না সে ইসলামের কি জানবে এই জন্য কারাগারে বসে সিদ্ধান্ত নিলাম জীবনীটাই লিখি এবং সেখানে প্রতিটি পদক্ষেপ আমি দেখেছি যা যা প্রয়োজন তিনি কোনটা বাদ রাখেন জীবনের বিনিময়ে এগুলো সব করেছেন তিনি ছোট্ট জবাব দিছিলেন আল জানা জান্নাত জান্নাত ছাড়া তোমাদেরকে দুনিয়াবি কোনো লোভ আমি দেখাতে পারবেন আহলাদের যুব সংঘের ছেলেদেরকে আমরা আজকে সেই পেছনের কথা স্মরণ করিয়ে দিচ্ছি তোমরা যা কিছুই করো সামনে কি থাকবে লক্ষ্য লক্ষ্য কোনো লোভ লালসা যেন তোমাদেরকে স্পষ্ট না করে যেদিন তুমি লোভে পড়বে সেদিন তুমি ধ্বংস হবে পদের লোভ অর্থের লোভ দুনিয়াবে নানা ধরনের লোভ আছে না কিছু আল্লাহর ছেড়ে ছেড়ে দাও ইন্নাল্লাহু আর-রাযযাকু যুল কুওয়াতিল আল্লাহ আমি তোমাদের রুজির মালিক আমি মহা শক্তির অধিকারী যেদিন আমার জন্ম হয়েছে মায়ের গর্ভে সেদিনে চারটি বিষয়ে আমাকে কপালে লিখে দেওয়া হয়েছে বলতে পারো সে চারটি বিষয় কি কোন ঔষধ যখন বের হয় ঔষধের লেখা থাকে না এই ঔষধটা ক্রিয়া কতদিন থাকবে ডেট অফ এক্সপারেশন লেখা থাকে না এক বছর বা দু বছর থাকে কিনা থাই কিনা হে বান্দা মায়ের গর্ভবতী তুমি এসেছো তোমার ডেট হচ্ছে হচ্ছে সত্তর বছর বা আশি বছর বা নব্বই বছর এর তোমার আয়ুষ্কান দুই নম্বর আমল আমল তুমি দুনিয়াতে যে কি কাজ করবে এই কাজগুলো সব ওই সময় লিখে দেওয়া হয়ে গেছে আমাদের তোমরা যে যুব আন্দোলন করছো কাজ করছো এটা তকদিরের লিখন তোমার মায়ের ঘরে যখন ছিলে তখন এটা লেখা হয়ে গেছে তিন নম্বর কি রেজিক তুমি কতটুকু রুজির মালিক হবে সবই সেখানে লেখা হয়ে গেছে সেই রুজি এক টাকা বাকি থাকতে তুমি মরবে না অত রুজি নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই রুজি নিয়ে যারা হারাম হালাল তোকা করে না যেভাবে পায় সেভাবে খায় এদেরকে আল্লাহ রসুল কঠিনভাবে ধমক দিয়েছেন এটা আজ কিছু মনে আছে উদাহরণ দিচ্ছেন না একজন লোক কষ্ট করে আসলো ভাষাতে বাসাতে আসলো একবার জীর্ণ শীর্ণ অবস্থায় এসে শুরু করে দিল ইয়া রব্বে ইয়া রব্বে হে প্রতিপালক আমাকে দাও আমাকে দাও অথচ মালবাসু হারাম মাসাবু হারাম মাত আম হারাম পান্নাস্ত যা বল অথচ তার পোশাক হারাম তার খাদ্য হারাম তার পরিধানটা পানিটা যে খেয়ে যে ইউটাও হারাম তুমি বলো হে সাহাবি কিভাবে আল্লাহ পাক তার দোয়া কবুল করবেন হাদিসটা মনে আছে তো এই বিষয়গুলো খেয়াল রাখবা আহলাদের যুব সংঘের সমাজ সংস্কার যখন শুরু হয় কাল তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পঁচাত্তর ছিয়াত্তর ব্যাসের ছাত্র আমি কিন্তু সেশন পিছিয়ে যাওয়াতে আমি সাতাত্তরে হাজি মহসিন হলে পাঁচশো আটত্রিশ নম্বর রুমে সুইচ পাই পাই তখন থেকে আন্দোলন শুরু হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের ডিজি সাহেব ষোলোটি দল নিয়ে একটা শিষ্ক গঠন করলেন তার মধ্যে আমরা একটা আর বাকি পনেরোটা দল সেখানে তিনি বললেন আপনারা প্রস্তাব করুন কার কি বলার আছে তো আমার সঙ্গে একজন মাত্র কর্মী এখন সে কাছে নাই সাতকেরা বাড়ি আমি প্রথম প্রস্তাব দিলাম মোট পাঁচটা প্রস্তাব দিয়েছিলাম তো চারটি গ্রান্ট হয়ে গেছিল প্রথম প্রস্তাব ছিল এই যে বাতুল মাথার উপরে যে আল্লাহ লেখা হয়েছে আরবিতি আল্লাহ হবে না আল্লাহর সঙ্গে অন্তত একবার দিল চলবে উনি বললেন বাকি পনেরোটা দল কি আপনার কি এটা রাজি আছেন তা আমাদের যুক্তি এবং হাদিসের সামনে টিকতে পারে নাকি ওনাদের ইচ্ছা ছিল আল্লাহ এবং মোহাম্মদ লেখা লেখা তাই বললাম না এটা শিরিক হবে শিরিক হবে আল্লাহ মহম্মদ কখনো সমান হতে পারেনি একজন খালে একজন নকলুক একজন নকলুক একজন সৃষ্টি কর্তা একজন সৃষ্টি এক নয় এক নয় যাই হোক কোনারা পাল্টা জবাব দিতে পারবে ওটা পাস হয়ে গেল এখন আছে না আল্লাহ মশববার এটা কিন্তু আলহামদুলিল্লাহ দুবুর সংঘের প্রথম অবদা জাতীয় পর্যায়ে দুই নম্বর আমরা বলেছিলাম যে এখানে 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 বড়বীর আবদুল কাদের জিলায়ের গেলাফাস শিলাফাস আমাদের ওই গেলাপ এনে ওখানে ঝুলিয়ে রাখা হয়েছে গ্লাস যে বাঁধানো হয়েছে ভক্তরা কি গ্লাস মানে নাকি ওই গ্লাসের পাশে আগরবাতি মোমবাতি প্রতিদিন কিছু না কিছু দেয় আর কেউ কেউ টাকাও ফেলে বললাম ওখানে পূজা হচ্ছে এই গ্লাব ওখানে হটাইতে হবে আল্লাহর ঘরে বান্দার পূজা হবে এটা হতে পারে না কিন্তু মাজার ভক্তরা আপত্তি করলো বটে কিন্তু টিকতে পারলো না সে ওটা পাশে হয়ে গেলে এখন ওটা নাই তিন নম্বর প্রস্তাব দিলাম বাতিল মকর মার্কেট শুক্রবারে বন্ধ রাখতে হবে কারণ মেয়েদের ভিড়ের মধ্যে লোক যাবে জুমার সালাত আদায় করতে এটা কি মানানসই কাজ হবে ওখানে যেসব মেয়েরা যায় কেমন চেহারা সুর তা তোমার বুঝতেই পারছো উনি এত খুশি হলেন যে আপনার এই প্রস্তাবটা আমি খুশি মানে গ্রহণ করলাম বাকিরা কেউ না করলো না বা মার্কেট তখন তো শুক্রবার বন্ধই আছে এখনো আছে ইনশাল আলহামদুলিল্লাহ চার নম্বর বললাম যে হিল্লা বিবাহ বন্ধ করতে হবে হিল্লা বিবাহ করে নারী নির্যাতন হচ্ছে ধর্মের নামে এটা হতেই পারে না তো বলছেন একটু ব্যাখ্যা হচ্ছে যে একসঙ্গে রোগ যদি তিন তালাক দেয় তিন তালাক বায়েন হয়ে যাচ্ছে একসঙ্গে এক বৈঠকে তিন তালাক দিলে তো এক তালাক হবে তিনটা হতে পারে না তিনটা হয়ে যাচ্ছে বলে যখন দু এক মাস পরে আবার মিলনের চিন্তা হয় উভয় স্বামী রাগ নরম হয়ে যায় নিভে যায় আবার তারা মিলতে চায় তখন সমাধান দেওয়া হচ্ছে ধর্মের সমাধান এটা নাকি ইসলামের সমাধান আসলে ইসলামের সমাধান নয় এটা হানাফি মোজাহের মালানা সাহেবের বানানো তাকে বানানো হচ্ছে তাকে অন্য একটা পুরুষের সঙ্গে বিয়ে দিতে হবে অন্তত এক রাত থেকে রাখতেই হবে সকালবেলা গোসল করলে কিনা দেখতে হবে তারপর পুনরায় বিয়ে করা যাবে আমি বললাম এটা ধর্মের নামে জেনা আমার রসুল কোনেশন ফাজলি সময় ফালতু বিধান দিতে পারে না তখন হাদিসের সমানে শুনিয়ে দিলাম লান আল্লাহুল মহাল্লাহ মহাল্লাহ হাদিস একটা দু রাত তিনটা শুনিয়ে দিলাম এর উপরে কি জবাব দিবে তখন রিজি সাহেব বলছেন ভাই আপনার প্রস্তাবটার সঙ্গে আমি একমত কিন্তু এটা আমার ইখতিহার এটা সরকারের ইখতিহার কারণ এদেশের সমাজ হানাফি সমাজ সরকার তাদের পারিবারিক আইন পরিবর্তন করতে এই ক্ষমতা সরকারের আছে তো ইসলাম ফাউন্ডেশনের ডিজি এই ক্ষমতা আমার নাই মানে আলহামদুলিল্লাহ বাকি পনেরোটা সংগঠন শুনলো এবং তার লাজ হয়ে গেল এটি আমার বড় বিজয় সেই সময় এই যুব সংগ্রামের প্রথম সংস্কার ঢাকার বুক এরপরে আরো অনেক হয়েছে আমাদের আহলিস মহল্লা বংশাল নাজরে বাজার খাজা বাবার ডেক এত বড় বড় ডেক চড়ানো হইতো যে কল্পনাই করা যায় না খাজা বাবু প্রসঙ্গ লিফটেড লিখে সরিয়ে দিলাম এবং ডেক হটানো শুরু করে দিলাম আলহামদুলিল্লাহ খাজা ডেক বন্ধ হয়ে গেল এরপরে শুরু হলো সবাই বারাতের বিরিয়ানি বংশাল চৌরস্তার মোড়ে বিরিয়ানির সুগন্ধের চারিদিকে মৌ মৌ অবস্থা বংশালের বিরিয়ানি না খেলে কর্পোরেট ঘরে না অন্দিরা তো হালুয়া রুটি খায় আর বলে আল্লাহ রসুল ওমদের যদি দাঁত ভেঙে গেছিল দাঁতে ভালো শক্ত খাবার খেতে পারতেন না তে নরম খাওয়া খাওয়ার জন্য হালুয়া খেতেন আর বংশের লোকেরা বিরিয়ানি খায় ওটা খেতে দাঁতে কষ্ট হয় না তাহলে তোমরা গেছো কোথায় আমি এখনও বাংলা চৌরাস্তার মঞ্চ দেখতে পাচ্ছি বড় আলমরা মাথা সাদা কাপড় দিয়ে বসে আছে সেখানে আমি সোজা মঞ্চ উঠে গে যাচ্ছিলাম তোমার ট্রেনের নাম হলো সিউটলের আলী ইউসুফ সাহেব বলে বাবা বাবা তুমি উঠে তুমি তুমি সব নষ্ট তুমি এ আগামীতে আর আমরা করবো না তো আলমদুল্লাহ পর থেকে আর কোনো করেনি এগুলো একেবারে প্রাথমিক যুগের কথা বলছি যখন তোমরা আমার সঙ্গে ছিলেনা একই কাজ করতে আলহামদুলিল্লাহ পরে আস্তে আস্তে সবই চলে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহবাদের অনুষ্ঠান হবে আমরা সপ্তাহে আরফাত প্রত্যেক আর্টিকেল দিলাম সহবাদের বিরুদ্ধে সৌদি আরবের প্রধানমন্ত্রী শেখ বিন বাজার একটা আর্টিকেল আমি অনুবাদ করলাম দেখবে সাপ্তাহিক আরফাত আজ এটা নিয়ে যিনি ওখানে মিলত পড়াবেন চিফ গেস্ট ডক্টর ইসাক সাহেব আর ডক্টর মুস্তাফিজ রহমান সাহেবের বাসায় রেগে আসলাম গোপনে টেরি বাহিনী টেবিল রেগে চলে আসছে পরের দিন পরের দিন আমি আমি হল থেকে বেরিয়ে গেছি উনি আসছেন এসে সহবাদের বক্তৃতা উঠে শুরু করেছে সহবাদ একটা অনুষ্ঠান এ কাজ তোমরা করো এটা দিয়ে যা ওই আর্টিকেল যেগুলি বলা আছে সব উনি বলেছেন বলার পরে বলেছেন দেখো আমি এখানে থাকতে থাকতে তোমরা সব বেরিয়ে যাও আমি গেলে যে তোমরা ঢুকি আবার সারা ইবাদত করবা এটা হবে না সবগুলো বেরকে দেয় তালামের দিনে চলে গেছেন তোমরা আরবি বিভাগের চেয়ারম্যান আর এইগুলো আরবি বিভাগের লোকরাই করে পরের দিন ওই ইউনিভার্সিটির পক্ষ থেকে যখন সহবরাত হয়েছে সেখানে আবার একই অবস্থা সেখানে আমাদের ডক্টর ইসাক সাহেব যিনি তবলিগের হেড উনি সহবরাতের পক্ষে অনেক কথা বলেছেন কোরআন তো আয়দ ইন্নাফিলতিন মুবারক আছেন সুরে দোকানে পবিত্র রজনী যে আমরা কোরআন নাজিল করেছি উনি ওই আয়াত পড়েছেন পড়লে তো সব একমত একমত এবারে ভাইসান্সালার সাহেব বললেন যে আপনাদের প্রফেসর মোস্তাফিজ সাহেবকে কাছে আমাকে শুনতে চাই তো মোস্তাফিজ সাহেবের ইসাক সাহেবের ছাত্র উনি ওস্তাদের বিরুদ্ধে কি বলবে কিন্তু আগের দিন আরফা দিয়ে আসছে ওটাতে কাজ হয়েছে উনি ওটা সাহেব পড়ে বিরুদ্ধে যা বলার সব বলেছে ওনারা উনি শেষে প্রশ্ন করলেন মাননীয় প্রফেসর সাহেবদের কাছে আমার অনুরোধ আমরা সবাই এক আল্লাহর নবীর ও মুসলমান আমরা আমার আল্লাহ নবী যে কাজ করেননি আপনারা কি সেই কাজ করবেন সবাই এক বাক্য বলছে না তা করবে কেন যদি না করেন আবার হাদিস বলছে এ কাজ আল্লাহ রসুল করেন নাই আমিও করব না আপনাদের বিবেচনা তখন ভাইস চান্সেলার মাইক ধরে বলছে আমার এই ভাইস চান্সেলার যতদিন আমি আসি বিশ্ববিদ্যালয়ে ততদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থ ব্যয় করে বেদাতি অনুষ্ঠান আর হবে না বন্ধ হয়ে গেল এগুলো আমার জীবনের প্রাথমিক ছাত্র জীবনের কিছু সূচনাকালীন কারবার তোমাকে বলে রাখছি এরপরে যুবসংঘ হলো হলো তোমাদের মাধ্যমে সারা দেশে সংস্কার কার্যক্রম চলছে সেদিন হিসাব করলাম প্রায় তেষট্টিটা সংস্কার কার্যক্রম এ পর্যন্ত হয়েছে যেগুলো দারুণ এগুলো তো এখন বলা যাবে না মাননীয় প্রধানমন্ত্রী এসে গেছেন আমরা ওনার কাছে বক্তব্য শুনবো আলহামদুলিল্লাহ আমি ওনার সুক্রিয়া আদা করছি এই জন্য গত কালকে সন্ধ্যা ছটায় যখন আমি রাজশাহী এয়ারপোর্টের বাইরে কল গাড়িতে নেমেছি তখন ছেলে ফোন করছে তারপর এখন পর্যন্ত অনুমতি মিলে নেই মানে কোথায় আটকেছে তো আমি ওনাকে ফোন করলাম ভাই আপনাকে তিনটার সময় বলছিলাম তো অনুমতি পায়নি কি করা যায় বললাম আমি এখন দেখছি ব্যস্ত মানুষ তো বুঝতে তো পারছেন আমি বিমানে উঠে মাসপাতে গিয়েছি ওখানে অনুমোদন পেয়ে সঙ্গে সঙ্গে মাদার টেক মসজিদে আনিসির কাছে খবর চলে গেছে এই মাত্র আপনাদের অনুমোদন পাওয়া গেছে অত অনুমোদন যিনি দিচ্ছেন তার অফিসে আমাদের লোক লোক আছে লোক ওখানে পুলিশের মধ্যে আমার বহু লোক আছে না এত খুশি তারা তখনই ফোন করে জানিয়ে দিয়েছে অনুমোদন হয়ে গেছে আমি যাওয়ার আগেই আমার মাদারটা আনিস জেনে গেছে যে অনুমোদন পাওয়া গেছে এই অনুমোদনটা সম্পূর্ণরূপে একত্রিত সালমানি রহমান সাহেবের বলো আলহামদুলিল্লাহ আমি ওনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহ বাবাকে আমাদের সবাইকে জন্নাতুল ফেরদৌসে একত্রিত হওয়া তৌফিক দান করুন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত